নমস্কার, দেখছেন পুরবি নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। রাজবল্লভপুর থেকে গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি। গতবারের ফলাফলের থেকেও ভালো হবে এবারের ফলাফল, আশাবাদী জ্যোতিপ্রিয় মল্লিক। গণনার আগেই আবির কিনতে বাজারে ঢল সাধারণ মানুষের চাহিদা সবুজে। পুলিশের পরিচয় দিয়ে গাড়ি চালকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ধৃত দুই ব্যক্তি। মাটিকাটাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ বনগাঁয়, অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। টিটাগড়ে হোটেল ব্যবসায়ী মনোজ সাহের বাড়িতে বোমা বিস্ফোরণ। গণনার প্রাককালে বোমা উদ্ধার আমডাঙ্গার ট্যাঙ্গাচিঙ্গির মাঝের পাড়ায়। বসিরহাট, বারাসাত এবং বনগাঁর নির্বাচনী গণনা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া উত্তর চব্বিশ পরগনার 33টি আসনের আপডেট খবর পাওয়া যাবে স্থানীয় চ্যানেলগুলির মধ্যে শুধুমাত্র পুরবি বাংলায়। এবার আসছে বিস্তারিত খবরে। মসলন্দপুরের রাজবল্লভপুর থেকে গ্রেপ্তার হলো কুখ্যাত দুষ্কৃতী বিকাশ সাধু, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। গোপনে খবরের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালায় মসলন্দপুরের রাজবল্লভপুরে। রাজবল্লভপুর স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত দুষ্কৃতী বিকাশ সাধুকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি। ধৃতকে বুধবার বারাসাত আদালতে তোলা হয়। পুরবি নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু ভোট গণনা। বারাসাত গভর্নমেন্ট কলেজে কাউন্টিং হল পরিদর্শনে এসে ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী জ্যোতিপ্রিয় মল্লিক। রাত পোহালেই শুরু গণনা, ভোটের ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী জ্যোতিপ্রিয় মল্লিক। গতবারের থেকেও ভালো হবে এবারের ফলাফল, বুধবার বারাসাত গভর্নমেন্ট কলেজে কাউন্টিং হল পরিদর্শনে এসে এমনটাই জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক। ঠিকই আছে, আমরা যা প্রত্যাশা করছি তার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট হবে আমাদের। যে যাই এক্সিট পোল বলুক, যে যাই অ্যানালিসিস করুক, জেলায় আমি দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি আমরা জেলায় খুব ভালো সংখ্যক, গতবারের যা ছিল তার থেকে ভালো রেজাল্ট। কাল ভোট গণনার পর বিরোধীতে দেখতে হবে মাইক্রোস্কোপ দিয়ে, মন্তব্য হাবড়ার প্রার্থীর। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভালো সাইজেবল জায়গা, সন্তুষ্ট করার জায়গা, যেখানে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জায়গায় বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না, কোনো বিরোধী রাজনৈতিক দলকে খুঁজে পাবেন না। আগামীকাল বেলা 10টা 11টার পর রেজাল্ট বেরোবে, খুঁজে পাওয়া যাবে, মাইক্রোস্কোপে তাদের দেখতে হবে, এরকম জায়গায় যাবে। কমিশনের নিষেধাজ্ঞা অনুযায়ী জেতার পর করা যাবে না বিজয় মিছিল, এ সম্পর্কে জ্যোতিপ্রিয় মল্লিক কি বললেন শুনব। বিজয় মিছিল করছি না, আমরা বলেছি শান্তিপূর্ণ, আমরা সিপিএমের মতো অশান্ত করি না, কংগ্রেসের মতো অশান্ত করি না, বিজেপির মতো অশান্ত করি না। আমাদের নির্বাচন শেষ হয়ে গেলে আমি বলতে পারি কর্মীরা আস্তে আস্তে বাড়ি চলে যাবে, তারা পার্টি অফিসে বসবে, পার্টি অফিসে মিষ্টি খাবে, পার্টি অফিসে তারা আবির মাখবে, আমাদের আনন্দ যেন কারোর নিরানন্দ পরিণত না হয়, এটা সমস্ত কর্মীকে বলব। আমাদের কর্মীরা অত্যন্ত সচেতন, তারা এই জয়লাভ আনিয়েছে কর্মীরা, তাদের জন্য এই জয়লাভ, ব্যাপক জয়লাভ, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। কর্মীরাই আমাদের কাছে সম্পদ, সবসময় বাংলার মুখ্যমন্ত্রী মমতাদি বলে যে কর্মীরাই আমাদের সম্পদ, তারাই আমাদের বাঁচিয়ে রেখেছে, লক্ষ লক্ষ কোটি কর্মী আমাদের যারা আছে। কিন্তু কালকের নির্বাচন কাউন্টিং শান্তিপূর্ণ। গণনার আগেই আবিরে ভরেছে বাজার, চাহিদা সবুজেরই জানালেন বিক্রেতারা। বৃহস্পতিবার ভোট গণনা, তার আগেই বাজার ভরেছে আবিরে। আবির কিনতে উপচে পড়া ভিড় হাবড়ার বিভিন্ন দোকানে। লাল নয়, চাহিদা বেশি সবুজের জানালেন বিষ্ণুদাস সহ অন্যান্য বিক্রেতারা। সবুজ বিক্রি হলে 10 ভাগেও লাল বিক্রি হচ্ছে না, চাহিদা সবুজের সবচেয়ে বেশি চাহিদা, সবুজ কালারই মার্কেটে চলছে। স্টক কিরকম? স্টক মোটামুটি আছে আমাদের, মোটামুটি সবুজই আমাদের স্টক বেশি। কনফিডেন্স সবুজ কালার নিলাম, ধীমান রায় জিতবে আমাদের অশোকনগর কেন্দ্রে, আমরা আশা রাখছি এবং তার জন্য আগাম রং নিয়ে যাচ্ছি। ক্ষমতায় আবার আসবে তৃণমূল, জিতবেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাই সবুজ আবির, জানালেন ক্রেতা মোহাম্মদ আলাউদ্দিন মণ্ডল। অনিমেষ ও সত্যব্রত রিপোর্ট, হাবড়া। Mind blowing. Classic.
বিউটি ওয়ার্ল্ড। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউব অয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউব অয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। ঘরে ঘরে আজ নেশার সমস্যা, আর সেই সমস্যার সমাধানে নিরুপমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পদ্ধতিতে নেশা ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র নিরুপমা, নালন্দা মোড়, অশোকনগর। ফোন 9775740759। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Hathuba, Habra. Contact number 03216252653. মহিলা পুরুষ ও ছোটদের সকলে সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। শৈলশহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। রাজনন্দিনী, জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা, রাজনন্দিনী হোটেল। ফোন নম্বর 9735700999, 9732515372। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেমস শুটিং স্টার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার, এক নম্বর গলি। নিউ টাউনে পুলিশ পরিচয় দিয়ে নানা গাড়ির চালকদের কাছ থেকে নানা অজুহাতে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো দুই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, খোকন ভুনিয়া এবং অনন্ত চক্রবর্তী নামে দুই ব্যক্তি নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে নিউ টাউনের তিনকন্যা মোড়ে বিভিন্ন গাড়ির চালকদের কাছ থেকে নানা অজুহাতে কারো কাছ থেকে 100 টাকা আবার কারো কাছ থেকে 50 টাকা করে নিত। এক গাড়ি চালকের সন্দেহ হলে তিনি খবর দেন নিউ টাউন থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় ওই স্থানে এবং গ্রেপ্তার করেছে দুই ব্যক্তিকে। বুধবার তাদের বারাসাত আদালতে তোলা হয়। অভিযুক্ত দুই ব্যক্তি বাগুইহাটের বাসিন্দা বলে জানা গেছে। শুভজিতের রিপোর্ট, পুরবি নিউজ। মঙ্গলবার রাতে মাটিকাটাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ হলো বনগাঁয়। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন। বনগাঁর বিভূতিভূষণ ঘাটে মাটিকাটাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ হয় ওই এলাকায়। চলে 3 রাউন্ড গুলি। তৃণমূল ঘটনার অভিযোগ তুলেছে সিপিএম এর বিরুদ্ধে। আজকে একটা উদ্দেশ্যপ্রণিত ভাবে ঘটনা ঘটিয়েছে সিপিএম এর আশ্রিত সমাজ বিরোধীরা, যারা নির্বাচনের পর থেকে মিডিয়াগুলো যেভাবে ফুলিয়ে তুলেছিল, একটা আশায় বুক বেঁধেছিল যে আবার সিপিএম ক্ষমতায় আসবে, জোট ক্ষমতায় আসবে, আবার সন্ত্রাসী সেই কাজিত্ব কায়েম করতে পারবে। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন। পুরবি নিউজের জন্য সোমনাথের রিপোর্ট, বনগাঁ। মঙ্গলবার রাত 11:30 নাগাদ হোটেল ব্যবসায়ী মনোজ শাহের বাড়িতে ঘটল বোমা বিস্ফোরণ। ঘটনা তদন্তে টিটাগড় থানা পুলিশ। কোনো কিছু জুড়ে পড়ার আওয়াজ শুনে টিটাগড়ের বৌবাজার এলাকার হোটেল ব্যবসায়ী মনোজ শাহ ঘরে এসে দেখেন কে বা কারা তার ঘরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। মঙ্গলবার রাত 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বলে সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। কে বা কারা কি কারণে ঘটিয়েছে এই বোমা বিস্ফোরণ তা নিয়ে ঘটনার চিরনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমাদের স্যার দোকানে ছিলাম, দোকানের পর একবার আওয়াজ হলো, ভুম করে আওয়াজ আসলো, আমাদের আবার বাড়ির উপর দৌড়ে করে আসলাম। হ্যাঁ, কি সিলিন্ডার কি টিভি ফেটে গেছে শুনলাম, এসে দেখছি উপর থেকে স্যার বোম ফেলেছে। এসে দেখছি আবার দাদার মেয়ে ছিল, মেয়েকে আমাদের হসপিটাল সঙ্গে সঙ্গে দৌড় ঝাঁপে নিয়ে আসলাম, তাহলে পুলিশ এসে গেল, আশা ফসব ছানবিন করে চলে গেছে। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, টিটাগড়। রিদিমস, আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাপেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্ডার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্পলিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিমস, 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926-724-208। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন, বসছেন প্রতি ইংরাজি মাসের 26 তারিখ, আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001-80068। পিকে স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। গণনার প্রাককালে আমডাঙ্গার চেঙ্গাটিঙ্গি মাঝের পাড়া থেকে উদ্ধার হলো দুই ব্যাগ তাজা বোমা। ঘটনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট গণনার প্রাককালে টেঙ্গাটিঙ্গির মাঝের পাড়ার মসজিদের পেছনের কবরস্থান থেকে উদ্ধার হলো দুই ব্যাগ তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, অনেকদিন আগে থেকেই ওই স্থানে প্রায় 10-12টি বোমা ভর্তি ব্যাগ মাঠের নিচে পুঁতে রাখা হয়েছিল। বুধবার তা তুলে দিতে আসেন কয়েকজন। 10-12টি ব্যাগের মধ্যে দুই ব্যাগ বোমা ছাড়া সবকটি ব্যাগই নিয়ে যেতে সক্ষম হন তারা। ওই বোমগুলো ওখান থেকে তুলে যারা নিয়ে যায় আমাদের একটা ছেলে দেখতে পায়। দেখার পরে
আমাদের ছেলেপিলে আরও আসলো, জায়গাটা দেখলো, যা চারখানা ড্রাম খুলেছে, খোলার পরে যখন বোমগুলো খুঁজে বের করা যাচ্ছিল না, তখন যেটা বুঝলাম বোমগুলো নিয়ে ওরা মানে ব্যাগে ব্যাগে করে পাশ করে দিচ্ছিল। ব্যাগগুলি নিয়ে যেতে দেখে বাধা দেন স্থানীয় কয়েকজন, ওই দুটি ব্যাগ ফেলে রেখে চম্পট দেয় তারা। ভোট গণনার দিন ওই এলাকা উত্তপ্ত করার জন্য ওই বোমা রাখা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় শহর আলী মল্লিকের। আমরা দুপুরের দিকে যা শুনলাম বা দেখলাম, চার ড্রাম বোম ওরা পুঁতে রেখেছিল, যেহেতু কালকে কাউন্টিং আছে ওরা ঝামেলা করার চেষ্টা করছে। এলাকা উত্তপ্ত করতে তৃণমূল এই কাজ করেছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পঞ্চায়েতের দিন এই বাড়ির এক মাদার বক্স মল্লিক এই বমি মারা গিয়েছিল, সেটাও আবার কালকে ওরা সেরকম একটা পরিকল্পিত করছিল। আমরা চাইছি এলাকা শান্ত থাক, শান্তি হোক, শান্তি ফিরুক। পুরো ভিডিওসের জন্য উৎপলের রিপোর্ট, আমডাঙ্গা। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।